হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেম জোহান। আশা করি সবাই ভালো আছে। এখন বগুড়া মাটিডালি মোড়, মাটিডালি বিমান মোড়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটিডালি। কোথাও হয়তো বা আগুন লাগছে, তার ধোঁয়া উঠছে। বন্ধুরা, আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা বগুড়া মোইন পার্কের একটা গেট, পার্ক, সেই পার্কের গেট নতুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেম জন। আশা করি সবাই ভালো আছেন। তো আজ লকডাউনের প্রায় অনেক দিন হয়ে গেল, আসলে অনেক দিন ধরে বাসা থেকে বের হওয়া হয় না, ঈদের পরে আর এরকম করে বেরো হওয়া হয়নি, ব্লগও করা হয়নি। তো আজ হঠাৎ করে বের হয়েছি। তো মোমইন বগুড়া একটি নাম করা হোটেল, নাম মোমইন। তো মোমইনে যাচ্ছি, তো হোটেলে ঢুকতে দিলে ঢুকবো, নাহলে পার্কে যাবো। চলুন দেখতে থাকি। বন্ধুরা, আমরা এখন বগুড়া মাটিডালি মোড়, মাটিডালি বিমান মোড়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটিডালি আর মাটিডালি বিমান মোড়। কোথাও হয়তো বা আগুন লাগছে, তার ধোঁয়া উঠছে। না, এই যে বামে পার্কের একটা গেট, পার্ক, সেই পার্কের গেট নতুন হচ্ছে, এদিকে সেই যাতায়াত হবে। না, এটা পার্ক এর গেট করবে এদিক দিয়ে। হ্যাঁ, গেট করবে, নদীর মধ্যে দিয়ে রাস্তা হয়ে আছে। বন্ধুরা, আমরা এটা মোমইন পার্কে চলে আসলাম, পার্কের গেট। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে, লাইট দিয়ে দিচ্ছে পার্কের ভিতরে। আজকে আসলে ওইভাবে যেমন কোনো কিছুই দেখানো সম্ভব হবে না, কারণ সব কিছু অন্ধকার হয়ে গেছে। লকডাউনের মধ্যেও মানুষজনের অনেক ভিড় বেড়াতে আসছে। এখানে মনে হয় 12 মাসই পার্ক আসলে
জঙ্গলের মতো হয়ে গেছে। চলুন আপনাদের লেক পাড়ে নিয়ে যাই। নদী থেকে বালু উত্তোলন করা হয় এখানে, অবৈধ স্থাপনা অবৈধভাবে বালু উত্তোলন করে। আর এটা পার্কের পিছন সাইড, এটা হচ্ছে আমাদের বগুড়ার করতোয়া নদী, এই নদী থেকেই বালু উত্তোলন করে এখানে। আর এগুলো যা দেখতেছেন সবগুলোই জঙ্গল, মানে পার্কের জঙ্গল, এখনও পুরোপুরিভাবে সাজানো হয়নি, সামনে সাজানো হবে ভালো করে। অন্ধকার হয়ে গেছে সেই জন্য আসলে ভিডিওটা ভালো করে নেওয়া যাচ্ছে না। দিনের বেলা আসলে আপনারা অনেক মজা পাবেন, এখানে অনেক দর্শক শ্রোতা আসে বেড়াতে। এগুলো চায়ের স্টল, আমরা একটু ওই জায়গা যাই, ওই যে নদীর মধ্যে 10 টাকা দেখি, 1 ঘন্টা ওই জায়গা দাঁড়ালে 20 টাকা। যাওয়ার সময় চলুন দেখতে থাকি, যেহেতু অন্ধকার হয়ে গেছে আজকে ওইভাবে আসলে সেটা সম্ভব হলো না। মোমেনে আসবো শীঘ্রই একটা ব্লগ নিয়ে দেখানোর চেষ্টা করবো, ভিডিও করা আছে নাকি, মানে ভিডিও করতে দেয় নাকি, যদি দেয় তাহলে করার চেষ্টা করব, আর যদি না দেয় তাহলে যতটুকু দেখানো সম্ভব হবে ততটুকু দেখাবো। আর পার্কে তো ভিডিও করার কোনো মানে বিধিনিষেধ নাই আমার জানার মধ্যে। এই হলো লকডাউনের অবস্থা, সব দোকান খোলা, যেহেতু লকডাউন শেষের দিকে সেজন্য আসলে কেউ এরকম করে লকডাউন মানতেছে না। এই আসতে আমরা হাইওয়ে দিয়ে না যেয়ে ভিতর দিয়ে যাচ্ছি, আসার সময় হাইওয়ে দিয়ে আসলাম। এই রাস্তাটার নাম হচ্ছে বারুপুর রাস্তা, আপনারা যারা মোমেনে আসবেন তারা এই শর্টকাট মারতে পারেন, অর্থাৎ যদি হাইওয়েতে পুলিশ ধরার চিন্তা করেন তাহলে রাস্তাতে যাইতে পারেন, বারুপুরের রাস্তা। যে কেউ কাউকে বললেই রাস্তাটা চলে দেবে। তো বন্ধুরা, এটা হচ্ছে বারুপুর রাস্তা, পিছনে ফেলে বগুড়ার হচ্ছে বাইপাস রোড। বাইপাস রোড আমরা ক্রস করে উপশহরের দিকে ঢুকতেছি, এটা হচ্ছে উপশহরে যাওয়ার রাস্তা, বগুড়া উপশহর। তো উপশহরের দিকে যাচ্ছি, এদিক দিয়ে আমরা বাসার দিকে যাব। সিভানের বাইকে সিভানের তাহলে এলাকা বগুড়ার মধ্যে, এই এলাকার তারিফ না করলেই না, মানে বগুড়া শহরের অনেক গোছালো যাক বলে, অন্যান্য এলাকার চাইতে এই উপশহরটা অনেক গোছালো। এই জন্য শুধু আমার কাছে না, বগুড়ার আপনি যে কোনো মানুষের কাছেই যখন বলবেন যে উপশহর কেমন এলাকা, সবাই বলবে যে আসলে অনেক গোছালো যাক বলে। আর আমার দেখা সবচেয়ে সুন্দর সুন্দর বাড়িগুলো এই উপশহরে অবস্থিত। তো চলুন আমরা এখন বর্তমানে মহিলা কলেজ যাচ্ছি, ওখানে আমাদের কিছু ফ্রেন্ড আছে, একটু আড্ডা দিব অর্থাৎ চা খাওয়ার জন্য। তো চলুন দেখতে থাকি। বন্ধুরা, এটা হচ্ছে মাটির বাড়ি, অর্থাৎ এই পুরোটাই মাটির বাড়ি। এই এলাকার নাম হচ্ছে
বগুড়া আটাপাড়া। বন্ধুরা আমরা এখন মহিলা কলেজের সামনে প্রায় চলে আসছি, হাইওয়েতে উঠলাম, আর হয়তো 1 মিনিট লাগবে। অর্থাৎ হাইওয়ে থেকে বাইপাস, বাইপাস থেকে আবার হাইওয়ে। বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে এখানে, একটু পর হয়তো অন্য জায়গায় যাব, না হলে বাসার দিকে চলে যাব। হেই গাইস, তো এতক্ষণে একটু বাসার এদিকে আসলাম, একটা চায়ের দোকানে, অনেক রাত হয়ে গেছে। তো আসলে বাসায় ঢুকে আর ব্লগ করার মতো মন মানসিকতা হবে না আজকে, কারণ অনেক ক্লান্ত, অনেক ঘোরাঘুরি করছি। তো একটু পরে বাসায় ঢুকবো। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে, যদিও অন্ধকার ছিল এরকম করে আসলে তেমন কোনো কিছু দেখানো সম্ভব হয়নি। তো চেষ্টা করবো নেক্সট ডে মোমেন্ট পার্ক নিয়ে একটা ব্লগ করার, আর মোমেন্ট হোটেল নিয়ে একটা ব্লগ করার খুব শীঘ্রই, কিন্তু তার জন্য ওয়েট করতে হবে। আর আজকের জন্য অসংখ্য, মানে মন থেকে সরি বলতেছি, অসংখ্য সরি যাকে বলে। তো আজকের জন্য মাপ চাচ্ছি, আসলে হঠাৎ করে ব্লগ করছি, যেহেতু অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না, আপনাদের মাঝে কিছু ছাড়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু ব্লগ ছাড়ি। তো সেই জন্যই আসলে আজকে ব্লগ করা হঠাৎ করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আর আপনাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।